না, এটা হচ্ছে 3000-এর পরিকল্পনা। যত ক্রাইসিস ক্রিয়েট হবে, যত দুঃখ কষ্ট তৈরি হবে, সেখান থেকে আবার মিলন তৈরি হবে, তত তো আরো এপিসোড বাড়বে। বলবো সাথী দেখতে থাকুন, আপনারা দেখলে তো আরো এরকম রোমান্টিক সিন আসবে, আরো এরকম ঝগড়া সিন, মিলন, তারপর আবার ছাড়াছাড়ি, এসব তো হতে থাকবে, দেখতে হবে তো। আমরা এত লাগি বিচার আমাদের থেকে ছোট, তোর পেছনে ওকে এমন লেগ পুল করি আমরা, ও পুরো হায়রান। তাই তো লম্বা হয়েছে। তোমাকে যে দিন যাচ্ছে বেশি ভালো দেখতে হয়ে যাচ্ছে, সঙ্গ দোষে সেটা বলো। এ ঠিক আছে, ছাড়, বাচ্চা মেয়ের বাসা গেলে মানিয়ে গেছে, এটা বলতে হবে না। দেখো এখন বিষয়টা হচ্ছে যে কিছুদিন বাদে দেখবে যখন আমি কারোর মায়ের রোল করছি, তখন ইন্দ্রজিৎ হিরোর পার্ট করছে। না, বিষয়টা খুব ভুল হয়েছে, আমার আগে ইন্ডাস্ট্রিতে আসা, জানো তো, আগে ইন্ডাস্ট্রিতে আসেন, তিন চার বছর হিরোর পার্ট করে। পাঠানের ট্রেলার দেখেছো তো? বেকার বাজে কথা বলে লাভ নেই, জোকস বাট অন আ ভেরি সিরিয়াস নোট, যদি মানে I'm very lucky to work with somebody like this. সংখ্যা কি চাও না বারুক, মানে বুঝতে পারছি না। সুন্দর জায়গা ছিল, আর একটু আবার ওঠানামা করছে, আবার তোমার ভালো জায়গাতে ডাউন্স তো হয় ডেফিনেটলি। আজকে কি খাওয়া দাওয়া কি হলো বিশেষ? আমি তো বিরিয়ানি খেলাম, ইন্দ্রদা সেদ্ধ খেলো।
দেখো রোম্যান্স তো আসতেই হবে, নাহলে গল্প কি করে এগোবে, ঝগড়া হবে, মিলন হবে, সেটা তো হতেই থাকবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।